আওয়াজ আমার ভাইয়ের হাত সালমান ফারসী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাইনা দাঁড়িয়ে বললেন আমি আজকে এক কলেমা পড়ে মুসলমান হয়ে গেলাম সেইনা যেই বলেছে বাপ ডেকে বলেছে বেটা তুমি যখন কলেমা পড়েছো আমি তোমার আব্বা জানিয়ে দিলাম তোমাকে শিরচ্ছেদ করব মাথাটা কেটে দেব তোমাকে আর জীবন আর বেঁচে রাখতে দেব না হযরত সালমান কলেমা পড়েছেন আর দাঁড়িয়ে থাকা যাবে না বাড়ির ঘরে শত্রু আর অভিবেশন আমি যদি আমার বাড়িতে থাকি তাহলে আমাকে মেরে দেবে শিরচ্ছেদ বোকা মানুষের মতো কারো সাথে কোনো কথা বলে না চলে যায় পরের দিন সকাল হয়ে গেছে হাঁটতে হাঁটতে সন্ধ্যে হয়ে যায় এই রকম যেতে 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 মদিনার শহরের ভিতরে ঢুকে গিয়েছে কিন্তু বিশ্বনবী মোহাম্মদ রাসূলুল্লাহ কোথায় আছে কার বাড়ি আছে কোন জায়গায় আছে সালমান জানে না তাই হযরত সালমান গভীর উজরে যেতে যায় রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে একটা বাড়ির ভিতরে মানুষের গলার আওয়াজ ভেসে আসছে যেন বাড়ির ভিতরে কোনো কিছু একটা আলোচনা হচ্ছে তাই তো হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই যুবক ছেলেটা তার সাথে যে সম্রাটের ছেলে সালমান কদম তুলে আস্তে আস্তে করে সেই ঘরের দরজার পাশে দাঁড়িয়েছে ওই দরজার পাশে দাঁড়িয়ে দরজায় যে আওয়াজ দিয়েছে আওয়াজ দেওয়ার সাথে সাথে একটা বয়স্ক ব্যক্তি ঘর থেকে বার হয়ে দরজা খুলে দিয়েছে বলে বাবা তোমার নাম কি বলে আমার নাম সালমান বলে তোমার বাড়ি কোথায় বলে আমার বাড়ি পারস্য দেশে বলে তুমি আজকে আমার এখানে আসলে কেন বলে আমি এই মদিনা শহরে এসেছি শুনেছি বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই মদিনা শহরে কার বাড়িতে আছে তাই আমি কলেমা পড়ে মুসলমান হয়েছি বলে আমার বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে তাই আমি বিশ্বনবীর কাছে যাবার জন্য এই বাড়িতে এসে হাজির হয়েছে এখন আপনার যদি জানা থাকে বিশ্ব নবীর পরিচয়টা আমাকে একটু করে দিয়ে দেন যাই না বলেছেন ওই বয়স্ক ব্যক্তিটা ওই যুবক ছেলেতে হযরত সালমানের জামার কলারটা ধরে টেনে টেনে ঘরের ভিতরে নিয়ে চাবু গপেটা শুরু করেছে তবে কেন আমার গভীর রাতে আমার বাড়িতে কেন তুমি আওয়াজ দিলে কেন তুমি আমার দরজায় কেন আমার করে আওয়াজ দিলে ওই যুবকটা বলেছিলেন নবী মুহাম্মাদের পরিচয় যদি না দিতে পারো আমাকে ছেড়ে দেন আমার সাথে বিয়াদবি করো না ভাই ওই মদিনার যুবকটা ওই কথা শোনার পরে বয়স্ক ব্যক্তি বলছে না তোমার অপরাধ হলো তুমি আমার বাড়িতে বিশ্বনবীর তুমি আমার বাড়িতে এসে বিশ্বনবীর খোঁজ নিয়েছো এটাই তোমার অপরাধ এটা আমি তোমার ছাড়বো না এই না বলে জেলের ভিতরে ঢুকে দিয়েছে যে বাড়ির ভিতরে আলোচনা হচ্ছে তারা হলো মুসলমানের বিদ্বেষী তারা হলো জাতি ইহুদি নবী মুহাম্মাদের মারবে বলে তারা শিরচ্ছেদ করছে কেন তারা আলোচনা করছে কেন মক্কার মানুষদের সাথে করে নিয়ে আল্লাহর নবীর উপরে আতঙ্কিত ভাবে হামলা করবে হামলা করে রাসূলুল্লাহকে শিরচ্ছেদ করবে বাবা আমার ভাইরা ওই বাড়ির ভিতরে চলে গিয়েছে কোথায় বলে যেখানে বাগের ভাই সেইখানে শুনতে হয় তাই তো হযরত সালমানকে জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে সালমান যুবক ছেলে হাতটা তুলে বলেছিলেন বাপ আমাকে যখন জেলের ভিতরে ঢুকিয়ে দিয়েছে এখন আপনি বলুন বলুন কতদিন পরে আমাকে ছেড়ে দেবেন ওই মানুষটা দাঁড়িয়ে বলেছিলেন তোমার যে অপরাধের জন্য জেল হলো 3 মাস 10 দিন 3 মাস 10 দিন জেল খাটার পরে আমি ওয়াদা করলাম আমি তোমাকে ছেড়ে দেব হযরত সালমান জেলের ভিতরে বন্দী হয়ে থাকেন জেলের ভিতরে থেকে থেকে আল্লাহ 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 বলে পাগল হয়ে যায় নবী নবী করে পাগল হয়ে যায় 3 মাস 10 দিন যখন হয়ে গেল হযরত সালমান দরজার কাছে আওয়াজ দিয়েছে ওই মদিনার ওই বয়স্ক ব্যক্তি ঘরে দরজার কাছে গিয়ে দরজা খুলে দিয়ে বলছে কি হয়েছে বলো বলে আপনি তো বলেছিলেন 3 মাস 10 দিন পরে ছেড়ে দেব এখন 3 মাস 10 দিন আমার হয়ে গিয়েছে ছেড়ে দাও যাই না বলে স্যার ওই মদিনার মুসলমানের বিদ্বেষী ডেকে বলেছিল সালমানের শোনো বলেছিলাম 3 মাস 10 দিন পরে ছাড়বো এখন আমি তোমাকে জানিয়ে দিলাম 3 মাস 10 দিন নয় যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না হবে তোমার লাশ ফাঁকায় বার হবে না ঘরের ভিতরে তোমার মৃত্যু হবে তারপরে তোমার লাশটাকে ফাঁকায় বার করে দেব বাবা যাবার ভাইরা হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে টুকরে কেঁদে উঠেছেন ছুটে গিয়ে পা দুটো জড়িয়ে বলেছিলেন চাচা আমি কি অন্যায় করেছি কি অপরাধ করেছি
শুধু আপনার ঘরে তাওতাস দেওয়ার কারণে 3 মাস 10 দিন জেল কাটতে হলো ঠিক আছে এখন আপনি আমাকে লাশে পরিণত করবেন না আপনি আমাকে জীবন ভিক্ষা দেন যতদিন বেঁচে থাকব আপনার ঘরে দরজার পাশে আসব না এই কথা বলার পরে ওই মানুষটা মদিনার মানুষটা এত বড় বম্বর মাথা মোটা আস্তে আস্তে করে দরজাটা বন্ধ করে দিয়েছে জানালার কাছে যে বলেছে সালমান শোনো যতক্ষণ পর্যন্ত তোমার মৃত্যু না হবে ততক্ষণ ঘরে ধারে পাশে আসব না এই তালা মারলাম তালা খুলো বলা আজ থেকে তোমার খাওয়া দাওয়া খাওয়া পেনা সবগুলো আমি বন্ধ করে দিয়েছি আজ থেকে তোমার খাওয়া দেব না তুমি জেলখানার ভিতরে নাকে নাকে মারা যাবে আর মারা যাবার পরে তোমার লাশটাকে নিয়ে ওই মোহাম্মদকে ভালোবাসার কারণে তোমার লাশটাকে নিয়ে মদিনার জঙ্গলে ফেলে দেব হিংস্র জন্তুরা তোমাকে টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে খাবে বাবা যাবার ভাইরা দরজা বন্ধ করে চলে গেল ওই যুবক ছেলেটা হযরত সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে গিয়ে আবার দরজার কাছে দাঁড়িয়ে বল চাচা একটা বার দরজা করুন জীবনের মতো জীবনটা ভিক্ষা দেন এমন কোন কথা বলো না কিতাবের মধ্যে লিখেছে একদিন নাই দুদিন নাই তিন দিন না চার দিন দরজার কাছে আসে না কেউ খাবারের ব্যবস্থা করে না নাকে নাকে পানির পিপাসা পেটে চামড়া দড়ি হয়ে গিয়েছে হযরত সালমান আর দাঁড়াতে পারে না কথা বলতে পারে না একবার জানালার পাশে যায় দরজার পাশে যায় কেউ সেই জায়গা আসে না বাবাজি আমার ভাইরা পাজুতে চলবাত জানালা ধরে দাঁড়িয়ে রাস্তার দিকে তাকিয়ে রয়েছে যদি আল্লাহর কোন মখলুক একটা বার আমার কাছে আসে আমি সালমান ওই মখলুককে বলবো আমার নবীর কাছে খবরটা পৌঁছে দিতে আমি আর বাঁচতে পারবো না আমার জীবনে নবী দেখা হবে না আমি পারব শুধু যে তাওরাত কিতাবটা পড়ে আমি সেখানে কলমা পড়েছি যে মানুষটা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ কলমা পড়ে ঈমানদার হয়েছে সেই মানুষটা মরণ আগ পর্যন্ত আমি একবার চোখে দেখতে পারবো না এই খবরটা বিশ্ব নবীর কাছে আমি পৌঁছে দেব রাস্তার পাশে দিয়ে দরজার কাছে দাঁড়িয়েছেন কি বাবা কি হয়েছে হযরত সালমান হযরত আলীর দিকে তাকিয়ে টুকরে কাঁদলেন চোখের পানি বার হয় না যেন কারবালার ময়দানের মতো যেন তাদের পানি চোখের পানি শুকিয়ে গিয়েছে হযরত সালমান দাঁড়িয়ে দাঁড়িয়ে বলেছিলেন ভাই আপনার নামটা কি পরিচয় দিতে পারবে আল্লাহর নবীর জামাতা বলেছিলেন আমি অন্য কেউ নই কাঁদুনে জান্নাতের ফাতেমার স্বামী হলাম আমি হযরত আলী আমি নবী বিশ্ব নবী মুহাম্মাদুর জামাতা যাইরা বলেছেন হযরত সালমান টুকরে কেঁদে উঠে বলেছিলেন আলী আমার কলিজা পেড়ে যায় নবীকে চোখে দেখতে পাইনি আমি কলেবা পড়েছি বলে জেলখানার ভিতরে আমার কয়েকটা মাস বন্ধ করে দিয়েছে আলি আমার চেহারার দিকে তাকাও নাকে নাকে আমার চেহারাটা তুমলে গিয়েছে আমার পেটের চামড়া দড়ি হয়ে গেছে আমি উঠে দাঁড়াতে পারি না এখন যদি এই খবরটা বিশ্ব নবীর কাছে একটা বার পৌঁছে দিতে পারো রঙা তুললি লালাবীর বসে থাকবে না আমার বাসাবার জন্য ছুটে ছুটে আসবে হযরত আলী চাইরা ছুটে ছুটে যাবে হযরত সালমান এটাকে বলেছিল ভাই আলী আপনি বিশ্ব নবীর কাছে যাবে তবে শেষবারে একটা দাবি হয়তো জীবনে বিশ্ব নবীর চেহারা দেখতে পারবো না আমার পানির পিপাসায় কলিজা পেটে যায় আমার জন্য কি এক পেয়ালা দুধ বা পানির ব্যবস্থা করতে পারবে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কদম তুলে একজন আর বাড়িতে গিয়ে হাতে পায়ে ধরে এক গ্লাস দুধ আনলে ওই দুধটা যখন এনেছে নবীর দুশমন ইহুদি সবগুলো ফলো করে দেখেছে হযরতে আলী দুধের পেয়ালাটা জাইরা সালমানের হাতে তুলে দিয়েছে সালমান ডুবুরে কেঁদে উঠে বলে ভাই এই দুধটা খাবো আবার জানতে একটু দলে আসবে বিশ্ব নবী যদি আসে নবীর কাছে আমি শেষ নিজের কথা দুটো কোলে বলবো যেই গ্লাসটা তুলে যে পেয়ালাটা তুলেছে নবীর দুশমন ইহুদি ছুটে গিয়ে করে দরজাটা খুলে দিয়েছে আর খুলে দিয়ে
হযরত সালমানের হাতের গ্লাসের পানি দুধটাকে হাত থেকে চিড়িয়ে নিয়ে হযরত আলীর সামনে জমিনে আছাড় মেরে ভেঙে দিয়েছে। দুধটা জমিনে পড়ে গেল। হযরত আলী টুকরে কেঁদে উঠেছেন, ভাই ওদি তুমি চলে দাও, তুমি যদি বেশি কথা বলো আমি জানি দিলাম শক্তি এখন আমাদের হাতে, তোমাকেও ঘরের ভিতরে অ্যারেস্ট করে দেব। হযরত আলী কোন কথা না বলে ঘোড়ার মুখ থেকে ঘুরে মসজিদের দিকে রওনা, ছুটে 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 মসজিদের নিকটে গিয়ে দেখতে পাওয়া যায় আল্লাহর নবী তিনজন সাহাবীকে নিয়ে মসজিদের ভিতরে কি যেন আলোচনা করছেন। তার মধ্যে প্রথম বসে রয়েছেন সিদ্দিক আকবর, দ্বিতীয় হলো হযরত ওমর, তৃতীয় জন হলো হযরত উসমান। আল্লাহর নবীর জামাতা জানে আমি যদি বিশ্ব নবীর কাছে সালমানের কথাটা যদি তুলে ধরি, আল্লাহর নবী কথা বলার আগে পাশে যে ওমর রয়েছে, ওমর আগে তরবারিটা তুলবে, আর ওমরের তরবারি যদি যদি একবার চমকায় ওই তরবারি থেকে ইহুদি বাঁচতে পারবে না। তাই আল্লাহর নবীর জামাতা হযরত আলী আল্লাহর নবী ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ একটা বার কি আপনি আমার নিকটের দিকে আসবেন? যেই না নিকটের দিকে এসেছে আল্লাহর নবী ডেকে বলেছিলেন, আল্লাহর নবী ডেকে বলেছিল ইয়া রাসূলুল্লাহ কে আবি বাল্লাহ, আপনার আপনার একজন প্রেমিক সালমান যার বাড়ি হলো পারস্য দেশে কলেমা পড়েছে বলে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আপনার মহব্বত ভেদ করে পারস্য দেশ থেকে হেঁটে হেঁটে মদিনা শহরে ঢুকে বলেছে ইয়া রাসূলুল্লাহ কিন্তু আপনি কোথায় আছেন আপনার পরিচয় না জানার কারণে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কথা জানার জন্য একজন আর বাড়িতে গিয়েছে, আর ওই বাড়িতে যাওয়ার সাথে সাথে ওই বাড়ির মুরব্বী যে ইহুদি ওই সালমানকে ঘরের ভিতরে বন্দী করে দিয়েছে, আজ কয়েকদিনে খেতে দেয় না ইয়া রাসূলুল্লাহ, সে না কে না কে মারা যাবে, কিন্তু আমার কাছে যখন এক গ্লাস পানি চেয়েছিল ওই পানিটা দেওয়ার সাথে সাথে ওই ইহুদি পানির গ্লাসটা ফেলে দিয়েছে, অর্থাৎ ওই মানুষটা এখন মারা যাবে, আপনাকে একটু যেতে হবে ওই মানুষটাকে একটুকুনি ছাড়িয়ে আনার জন্য। যাই না বলেছেন বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সিদ্দিকে আকবর মসজিদে নববী দেন, সিদ্দিকে আকবর কে ডেকে বলেছিল সিদ্দিক আমি রাসূলুল্লাহ তোমাকে জানিয়ে দিলাম আমার সালমানকে নাকি ইহুদির বাড়িতে বন্দী রয়েছে, তুমি কদম তুলে কদম তুলে সালমানের জন্য ছাড়াবার জন্য ইহুদির কাছে গিয়ে বলবে দুনিয়ার অন্য কোন নয় আখিরি জামানের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আপনার কাজে পাঠিয়েছে, অর্থাৎ সালমানকে ছেড়ে দিতে হবে। হযরত আবু বকর এই কথা শোনার পরে মসজিদে নববী থেকে বের হয়ে যায়, কদম তুলে কদম তুলে কদম তুলে আল্লাহর নবী হাবিবুল্লাহর সাহাবী ইহুদির বাড়িতে গিয়ে হাজির। ইহুদির কাছে সালাম দেওয়ার পরে ইহুদি সালামের উত্তর দিয়ে বলেছে, বলে কে তুমি? বলে আমি হলাম সিদ্দিক আকবর। বলে কি হয়েছে? বলে আল্লাহর নবী আমাকে পাঠিয়েছে সালমানকে যে বন্দী করে রেখেছো ওই সালমানকে ছেড়ে দিতে হবে। সেই না বলেছে ইহুদি বলেছিল, শোনো আমি নবী মুহাম্মদকে মানি না, আমি তোমারও মানি না, আমি তোমার কথা মতো ওই সালমানকে ছাড়বো না, একান্ত তুমি চলে যাও। সেই না বলেছে আবু বকর মনটা খারাপ করে বাড়ির দিকে রওনা, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়িদিনা, সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয়, আর নয়নে চোখা চোখি ও গো হৃদয় বিনিময়, ও গো সেই অপর রূপের আলো আজমনে জ্বলে, সেই সমুদ্র স্মৃতির দুলায় ও গো আজ হৃদয়ে জ্বলে, ও গো ভুল করেছি বারে বারে ও কদা তোমারে বলে বলে,
তোমারে প্রেমের বাঁধন তবু কদনাওনি তুমি খুলে এ তরি আমার ডুবু ডুবু হালে সারেনি এখনো তবু তরি আমার ডুবু ডুবু হালে সারেনি এখনো তবু আর বেরাও আমার তরি খানি ও কদা তোমার প্রেমের কোলে সেই যে কবে তোমার সাথে প্রথম পরিচয় আর নয়নে চোখা চকি ও হৃদয় বিনিময় আল্লাহ হুম্মা সাল্লি আলা ওলালে সাইদিনা ওজার কদম সুমেদন্য আরশ সিদরতে মন তার মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা ওজার কদম সুমেদন্য আরশ সিদরতে মন তার মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা ওই দয়ার নবীর মেরাজ রাতে ওজার কদম সুমেদন্য আরশ সিদরতে মন তার মারহাবা মারহাবা বলো মারহাবা মারহাবা আল্লাহ হুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে ইহুদি কাকে ফিরিয়ে দিয়েছে? হযরত আবু বকরকে। বলছে নবী নবীকে মানিনে তোমাকেও মানিনি। এই কথা বললে আবু বকর সহ্য করবে? কলিজা ফেটে যাচ্ছে কিন্তু আবু বকর কিছু বলতে পারে না। সোজা মসজিদে গিয়েছি, আল্লাহ নবী বলছে আবু বকর কি ব্যাপার? তাহলে ইহুদি বলেছে নবীকেও মানিনে তোমাকেও মানিনে, ছাড়বো না চলে যাও। পাশে কি আছে বলেন বলি? হযরত ওমর, হযরত ওমর, ওমরকে চোখ রসগোল্লার মতো আমরা আমরা চাচ্ছে হুজুর একটা বার আমার আমি যাব। হয় সালমানকে নিয়ে আসবো না ওর মাথাটা নিয়ে আসবো, দুটো হয় সালমান না ওর মাথা। আল্লাহ নবী বলছে ওমর বসো, তোমাকে ছাড়বো না, উসমান তুমি যাও। ওসমান চলে গেল হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে দূরে কান নামাজ সাথে সাথে উঠে দাঁড়িয়ে নামাজে দাঁড়িয়ে গিয়েছে। আল্লাহর নবী ওমরের দিকে তাকায়, হযরতে আলীর দিকে তাকায়, সিদ্দিক আকবরের দিকে তাকায়। কি ব্যাপার? ওমর দাঁড়িয়ে কথা বলতে বলতে নামাজের নিয়ত করেছে কেন? কোন কথা না, সালামটা ফিরিয়ে দেওয়ার পরে হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতটা তুলে বলে আল্লাহ হযরত আলীর কথা মতো ছাড়েনি, আবু বকরের কথা মতো ছাড়েনি, উসমানের কোলে গিয়েছে আল্লাহ যেন না ছাড়ে। আর উসমানের কথা যদি না শুনে যদি না ছাড়ে পরের পালা আমার, এখানে আর তো আর কোনো সাহাবি নাই, আমার যখন ছাড়বে আমার যখন অনুমতি দেবে ওর আবু আমি জানিয়ে দিলাম, ওকে এটকে রাখার স্বাদ আমি মিটিয়ে দেবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী কদম তুলে হযরত ওমরের দিকে তাকে মুচকে মুচকে হাসে, ওমরের ইসলামের জন্য এত বড় পাওয়ার যে ওমর তরবারি নিয়েছিল আমার মাথা কাটবে বলে, যে ওমর তরবারি নিয়েছিল আমাকে শিরশ্ছেদ করবে বলে, সেই ওমর আজকে নামাজের ভিতরে আল্লাহর কাছে হাত তুলে বলেছে আল্লাহ যে তরবারি আমি নবী মুহাম্মাদের মাথা কাটার জন্য তুলেছিলাম সেই তরবারি দিয়ে ইসলামের জন্য ইহুদির মাথাটা কাটবো। জোরে বলেন সুবহানাল্লাহ। আবু জাবার ভাইরা রাস্তার দিকে তাকিয়ে ফলো করে দেখেন, হঠাৎ বলে দেখা যায় সেই যে সিদ্দিকে আকবর নয় উসমান করে জিন্নুরায়ের মনটা খারাপ করে চোখের পানি ফেলতে ফেলতে হেঁটে হেঁটে আছে। সাথে সাথে হযরত ওমর উসমান গলিকে দেখার সাথে সাথে লাবাদি উঠেছে, ইয়া রাসূলুল্লাহ গো, ইয়া হাবিবাল্লাহ হুজুর, আপনার চারজন সাহাবি বিখ্যাত সাহাবি আবু বকরের কথা মতো ছাড়েনি, আবু বকরকে অপমান করেছে আমি সহ্য করতে পারবো না। তামাম পৃথিবীর মানুষের আমল নেকে যদি এক পাল্লায় রাখা হয়, সিদ্দিকে আকবরের একদিনের আমল যদি এক পাল্লায় রাখা হয়, আবু বকর
আমলটা বেশি হবে। সেই আবু বকরকে অপমান করেছে আমি কোনো মতে ছাড়ব না। সাথে সাথে উসমান বলেছে নুরাইর, যে উসমান আপনার দুটো মেয়েকে বিবাহ করেছে যার উপাধি হলো নুরাইর, যিনি হলো জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, সেই ব্যক্তিকে অপমান করে ছেড়ে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ আমি ওমর সহ্য করতে পারবো না। আপনার খাতুনে জান্নাতে ফাতেমা, যে ফাতেমা জান্নাতের রানী হবে, সেই ফাতেমার স্বামী আলীকে ছেড়ে দিয়েছে, আলীকে অপমান করেছে, আমি ওমর সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ গাবিবাল্লাহ এইবার পালাটা আমার, আমাকে অনুমতি দেন, আমি তরবারিটা নিয়ে ওর বারোটা বাজাব, মুসলমানের শত্রুর বারোটা বাজিয়ে দেব। যাই না বলেছেন বিশ্ব নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি নিজে জমিদার হয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ, আটু জোরে বলেন সুবহানাল্লাহ। বাবু যে আমার ভাইয়ের হাত, এমন নবী এমন একটা নেতা যে নেতাকে মানার কারণে আস্তে আস্তে করে ছুটে গিয়ে রাসূলুল্লাহর সামনে দাঁড়িয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একা যাবেন ওই ইহুদির বাড়িতে, আমি ওমর অনুমতি দেব না। অর্থাৎ আপনাকে বলতে আপনার সাথে আমি চলে যাব। আল্লাহ নবী বলেছেন ওমর আমি তোমাকে নিয়ে যাব না, কেন তোমার পাওয়ারটা আলাদা, তুমি যে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাও। ওমর শুনে রেখে আমি রাসূল জানিয়ে দিলাম, তুমি যে রাস্তা দিয়ে হেঁটে যাও, শয়তান ভয়ে সেই রাস্তা 40 দিন ঢোকে না। অর্থাৎ শুনে রেখে দাও, তোমার ভয়তে শয়তান যখন পালিয়ে যায় ওমর যাব। আল্লাহ নবী বললেন ওমর আমি এখন তোমাকে জানিয়ে দিলাম, তুমি যদি আমার সাথে যেতে চাও আমি তোমাকে জানিয়ে দিলাম, তোমার হাতে যে তরবারিটা রয়েছে ওই তরবারিটা ঘরে রেখে দিয়ে খালি হাতে আমার সাথে যেতে হবে। আর খালি হাতে যদি তুমি যাও তাহলে তোমার দেখে ইহুদি আর ভয় করবে না, অর্থাৎ আমার সাথে যেতে গেলে তরবারিটা রাখতে হবে। ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ জানি না ইহুদির বাড়িতে যদি ওই ইহুদি বড় বড় লিডাররা থাকে, আর আপনাকে দেখার পরে একা পাওয়ার পরে তারা যদি আপনার উপরে আক্রমণ করতে আসে, ইয়া রাসূলুল্লাহ আমার হাতে তরবারি নাই, আমি কেমন করে তাদের মোকাবেলা করব, তরবারিটা নিয়ে যাব, আপনার হুকুম ছাড়া তরবারি আমি চালাবো না। জোরে বলেন সুবহানাল্লাহ, আটু জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার বিনা অনুমতিতে শুধু আপনি বলছেন না অনুমতি হবে না, কেন নবীর উপর অপমান করবে যারা ইমানদার তারা সহ্য করতে পারবে? বিনা অনুমতিতে চালিয়ে দেবে আগামীকাল যদি মুখ্যমন্ত্রী যদি বলে পশ্চিমবাংলা গরু খাওয়া যাবে না, ভাই প্রধানের অনুমতি লাগবে, মাঠে লাগবে না, লড়াই 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 চাই, গরু খেয়ে বাঁচতে চাই, এই পথ লাভ না লাভ না, হ্যাঁ বিনা অনুমতিতে মাঠে লাগবে, মানে গরু আমাদের সব। ওমর বলছি আপনার বিনা অনুমতিতে আমি তরবারি চালাবো না, আপনি অনুমতি দেন? বলছে না আমি অনুমতি দেব না, তুমি তরবারি রাখলে অনুমতি। হযরতে ওমর ছুটে গিয়ে ঘরের ভিতরে ল্যাঙ্গা তরবারিটা টাঙিয়ে দিয়েছে, খালিয়েতে রাসূলুল্লাহর পাশে দাঁড়িয়ে গিয়েছি, ইয়া রাসূলুল্লাহ খালি হাত বলছে ঠিক আছে তুমি জামাটা আলগা করো, তুমি হয়তো আমার লুকিয়ে তরবারি জামার ভিতরে করে নিয়ে যেতে পারো। আল্লাহর নবীর কথা শুনে হযরত ওমর বলেছিল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ তরবারি রেখেছি, এখন খালি হাতে আপনার সাথে আমি যেতে চাই। আল্লাহর নবী বলছে চলো। চারজন সাহাবী সবাই পিছনে ধরেছে, সিদ্দিক আকবর ওমর ওসমান এমনি ভাবে যখন যেতে শুরু করেছে সবাই গেলেন, আল্লাহর নবী ওই ইহুদির ঘরে দরজার দ্বারে দাঁড়িয়েছেন, হযরত সালমান ফারসী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজা ধরে টুকুরে কেঁদে উঠে বলে, ইয়া রাসূলুল্লাহ গে হাবিব আল্লাহ গুদুর আপনার জন্য আমার কলিজা পেটে যায়, বা একদিন খাওয়া হয় না, পেটের চামড়া গুলো আমার গুলিয়ে গিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আপনি একটু খাবারের ব্যবস্থা করুন, আপনি একটু আমাকে পানির ব্যবস্থা করুন। আল্লাহর নবী ইহুদিকে ডাকলেন, ওবাই ইহুদি তোমার কাছে আমার মিনতি,
सालमान के चिरतर मत छाड़े चालक मुहम्मद गरीब मुहम्मद असहाय फकीर मुहम्मद गरीब मुहम्मद एम एक दाबी करब मुहम्मद दीते दाबी जमीन जमीन घास गुलो बनिए देवार दायित्व जोरे जोरे खेजुर गाछ देव तबे तुमि आमाके सालमान एक गिलास पानी खेते दाओ आल्लाहर नबीर कथा मत यहुदी एकटु खाबार दिए दाओ सालमान सालमान खाबारे खावा हये गेलो अपमान कर अपमान कर अल्लाह चले जाओ चले
চলে দাও চলে দাও আমার বিশ্ব নবী কাঁদবে আমি আল্লাহ সহ্য করতে পারবো না বিশ্ব নবী যাতে খুশি স্বয়ং আমি আল্লাহ আমি তাতে খুশি জোরে বলেন আটু জোরে বলেন সুবহানাল্লাহ নারে তবে দরুদ আল্লাহ গম্মা আসাল্লাহ বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি এমন হবা দয়ার নবী খুঁজে পাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি একটু তকবীর দা নারায় তকবীর এ তকবীর হবে না আপনাদের এই এলাকার বারুতে এসে পাথর পাথর থেকে পাথর ঘষলে আগুন এলাকার বারুত এখানে আসবেন জনাব হাফেজ মাওলানা আতিউর রহমান ভাই বারুত বিখ্যাত বক্তা তাই না হ্যাঁ 20 বললে ভুল হবে না হুজুর এসে হুজুরকে খুশি করার জন্য কইছে তকবীর দান তো থেকে নারে তকবীর নারে তকবীর নারে তকবীর জনাব হযরত মাওলানা আতিউর রহমান সাহেব জনাব হযরত মাওলানা আতিউর রহমান সাহেব নারে তকবীর বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি এমন হবা দয়ার নবী খুঁজে পাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি বিজ্ঞানীরা রকেট চেপে চাঁদের দেশে যায় আর আমার নবী রকেট ছাড়া মেয়ার শরীফে যায় জোরে বলে নারে তকে হাজি সাহেব আপনাদের দেশের ছেলেরা প্লেন চেপে যখন বাড়ি আসে এই যে বুক খুলে না এই চার দোকানে বসে বলছো হদ চা কাঁচাল কেন তোর জানিস আমি প্লেন চেপে বাড়ি আসি বাপ হাজি সাহেব হাস করে বাড়িয়েছে মেয়ে খেজুর টেজুর বাড়ি গিয়ে বুবুদের দিচ্ছে যাদের দিচ্ছে বল জানিস তোর বাপ তো মেতরগিরি কাজ করত তোর বাপ তো জোন দেয় আমার বাপ কি জানিস তাহলে প্লেন চেপে হাজি গেছে আকাশ বলতে উড়ে হজে গেছে এই গর্ব করে না তাহলে বাপ হাজে গেছে ছেলে গর্ব করছে মেয়ে গর্ব করছে কিন্তু আমরা যে নবীর উম্মত সেই নবী সাত তবক আসমান ভেদ করে আল্লাহর সাথে 27 বছর কথা বলেছে তাহলে আমাদের গর্ব হবার বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি এমন হবা দয়ার নবী খুঁজে পাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি আবু বকর সিদ্দিক কিরে হাপে কামাইছে আর অঙ্গনবীর থুতু দিয়া ভালো হয়ে গেছে জোরে বলে আটু জোরে বলে আবু বকর সিদ্দিকের পায়ে সাপে কামড়েছিল না সেই পালিয়ে যাওয়ার সময় গাড়ি শুনে লুকিয়েছিল আবু বকর পায়ে যখন সাপ কামড়েছে আবু বকর জ্বালা যন্ত্র সহ্য করতে পারে না চোখ দিয়ে টপ 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 করে পানি পড়ছে আল্লাহ রসুল বলছে আবু বকর তোমার ছেলে মেয়ে বিবি বাচ্চাদের কথা মনে পড়েছে তুমি এমন করে কাঁদছি কেন বলছি আর রসুল হাই বলে না তাহলে কিসের জন্য কাঁদছো বলে আমার পায়ে সাপে কামড়েছে ও জ্বালা যন্ত্র সহ্য করতে পারছে না তাই কাঁদছি তো বল তাই আল্লাহ নবী সাদা আঙুলটা গালের ভিতর দিয়েছে একটু থুতু টেনে সাপ যে যায় কামড়েছে দোবার সাথে সাথে সাপের বিষটা আমার আল্লাহ পানি করে দিয়েছে জোরে বলে আটে জোরে বলে নারে তো বীর নারে তো আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে আর অঙ্গনবীর থুতু দিয়া ভালো হয়ে গেছে ওই যুগেতে উজাপতি এগুলো ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি এমন সুন্দর দয়ার নবী খুঁজে পাইবানি বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি ওই যুগেতে মানুষদের অসুখ হয়তো আর অঙ্গনবীর কাছে গেলে ভালো হয়ে যেত জোরে বলে নারে তকবীর নবীর জামানায় গরু ছাগল হাঁস মুরগি মানুষের অসুখ হলে কোন ডাক্তার কাজ যেত না শুধু নবীর কাছে যাবে নবীর চেহারা দেখার সাথে সাথে সমস্ত রোগকে আমার আল্লাহ ভালো করে দিত জোরে বলে আটু জোরে বলে তাই কবি কি সুন্দর করে বলছে দেখ ওই যুগেতে মানুষদের অসুখ হয়তো আর অঙ্গনবীর কাছে গেলে ভালো হয়ে যেত ওই যুগেতে ডাক্তার পতি এগুলো ছিল নি বিজ্ঞানীদের বিজ্ঞানী অঙ্গনবীজি আল্লাহ হুম্মা صل على
চাইতে না এক হাজার খেজুরের দানা বিশ্ব নবী জামার ভিতরে করে নিয়েছে হযরতে উসমান করেছেন নুরাইনকে ডাকলেন উসমান বল কোনা তুমি জমিনের উপরে দাগ কেটে দিয়েছো ইহুদিরা সবাই কাতারে কাতারে দাঁড়িয়ে আল্লাহর নবীর সাহাবী হযরতে উসমান বললেন ইয়া রাসূলুল্লাহ 10টা দাগ কেটে দিয়েছি আল্লাহর নবী হযরতে আবু বকরকে ডাকলেন আবু বকর কোনাটা কাটা হয়েছে বলেছিলেন 10টা কাটা হয়েছে আল্লাহর নবী এবারে চোখটা বন্ধ করে লাইনে 100 করে দানা বসাতে যাবে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ দিয়ে সামনে গিয়ে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার কাছে আমার একটা দাবি আল্লাহ নবী বলেছেন কি দাবি বলো বলে আমি যখন মসজিদে নববীতে ছিলাম এই ইহুদির বাড়িতে সালমানকে ছাড়াবার জন্য জামিন করাবার জন্য উসমান গনিকে পাঠিয়েছিলেন আবু বকরকে পাঠিয়েছিলেন আলীও এসেছিল ছাড়েনি আমাকে ছাড়ে আমাকে পাঠান নাই তাহলে আপনার কাছে আমি একটাই দাবি আল্লাহ জানিয়ে দিয়েছেন চোখটা বন্ধ করে দানা বসাবে আর চোখটা দানা বন্ধ চোখ বন্ধ করে দানা বসিয়ে দিলে যখন দানা বসানো হয়ে যাবে আমার আল্লাহর কুদরতি ক্ষমতা হয় 1000 খেজুর গাছ জমিনে তৈরি করে দেবে আপনি অনুমতি দিলে খেজুরের গাছে দানা বসাতে শুরু করব আল্লাহ নবী ডেকে বলেছিল আমার তুমি দানাগুলো এইবারে চোখ বন্ধ করে লাইনে বসাতে শুরু করো হযরত ওমর ফারুক আস্তে আস্তে করে দানাগুলো চোখ বন্ধ করতে করতে বসাতে বসাতে কিছু দূর যাবার পরে বলছে আমার আল্লাহ আমার নবীর জন্য পুরো কায়নাত তৈরি করেছে আমি আমার একটা কাজ আজকে এই ময়দানের ভিতরে করব এই কাজটা করার কারণে ইহুদিরা দিমাগ হারা হয়ে যাবে ইহুদিরা পাগল হয়ে যাবে কোন নবীর পাওয়ার কদম বিশ্ব নবীকে মানে না বলেছে কিন্তু আমি এমন একটা কাজ করব এমন একটা জায়গা দেখাবো এই জায়গা দেখাবার কারণে ইহুদিরা বিশ্ব নবীর কাছে কলেমা পড়ে মুসলমান হয়ে যাবে তাই তো কাতারের দানা বসাতে বসাতে ঠিক মিডিল পয়েন্টে গিয়েছে আল্লাহর নবী চোখটা বন্ধ করে দানা বসায় হযরত ওমর বলছে আল্লাহ নবী কেমন করে চোখ বন্ধ করলে আল্লাহ নবীর কেমন দেখায় আমি একটু করে দেখব আল্লাহ নবী যখন কথা বলে আমাদের সাথে ফেস টু ফেস যে আমাদের সামনা সামনে কথা হয় কিন্তু রসুল্লাহ চোখ বন্ধ করে তো আমার তো দেখা হয়নি জানা হয়নি তাই আমি রসুল্লাহ আমি ওমর রসুল্লাহ চোখ বন্ধ করাটা দেখব হযরত ওমরের হাতে একটা খেজুরের দানা রয়েছে লুঙ্গি আপনার কিনা জুব্বার ভিতরে দানা একটা দানা হাতে করে নিয়ে বিশ্ব নবীর সামনে দাঁড়িয়ে আল্লাহ নবীর চেহারার দিকে তাকায় চোখ বন্ধ করে হযরতে বিশ্ব নবী মুহাম্মদ রসুল্লাহ দানাগুলো কাতারে কাতারে বসায় এগুলো হযরতে ওমর চেয়ে চেয়ে দেখে আর খুশিতে বাগে বাগ হয়ে যায় আল্লাহ নবী চোখ বন্ধ করেছে হেবি সুন্দর দেখাচ্ছে চেয়ে দেখতে দেখতে একটা দানা জমিনে বসিয়ে দিয়েছে আবার পুনরায় চোখ বন্ধ করে সমস্ত দানাগুলো বসানো হয়ে গেল আল্লাহ নবী ডেকে বললেন ওমর খবর
কবরকে তোমার দানাগুলোকে বিছানো হয়ে গেল। বলেছিল ইয়া রাসূলুল্লাহ আমার দানাগুলো সব বসানো হয়ে গেল। আল্লাহ নবী ডেকে বললেন ওমর তোমার দানা যেমন বসানো হয়ে গেছে আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমিও দানাগুলো বসিয়েছি। আল্লাহ নবী ডেকে বলেছিল ওমর তুমি কাবা শরীফের দিকে মুখটা করো মুখটা ঘুরিয়ে দাও। কাবার দিকে মুখটা ঘুরিয়ে নিয়েছে আল্লাহর নবী বললেন এবারে তুমি চাও। আল্লাহ নবী চেয়েছেন হযরত ওমর চাওয়ার সাথে সাথে দেখা যায় পিছনের দিকে ওই বাগানের ভিতরে জমিনের ভিতরে আবার আল্লাহ খেজুর গাছ ভর্তি করে দিয়েছে। হাটু জোরে বলে সুবহানাল্লাহ নারে তবে পুরো খেজুর গাছ ভর্তি। আচ্ছা ইহুদিদের চোখ নীল হয়ে যাবে না যাবে না চোখ ধোস খোদা। আমি বলেছিলাম 1000 খেজুর গাছ দিতে পারবে না সালমানকে ছাড়বো না 1000 খেজুর গাছ দিয়েছে। তাই হদি দাঁড়িয়ে বলেছিল মোহাম্মদ একটা কথা বলি শুনে রেখে দাও বেষ্টমেশো কথাবার্তাও হবে। আগে বলেছিলাম 1000 খেজুর গাছ যদি দিতে পারে ছাড়বো 1000 খেজুর গাছ না হলে ছাড়বো না। তবে আমি এক একটা করে লাইনে ঘুরে ঘুরে দেখবো যদি একটা কম হয় তবু ছাড়বো না একটা বেশি হলেও ছাড়বো না। আল্লাহ নবী বললেন ঠিক আছে তুমি দেখতে পারো ইহুদিদেরকে ডাকে দিয়েছে ওরে মানে নেতা মুস্তানের দাঁড়িয়ে যাও তোমরা কাতারগুলো সাজা করে দাও প্রত্যেক খেজুর গাছের লাইনে কোটা করে দানার গাছ রয়েছে। হযরত আবু বকর দাঁড়িয়ে রয়েছেন উসমান ইবনে জিন্নুরাইন সাহাবা ইকরামেরা দাঁড়িয়ে রয়েছে। এমন তো অবস্থায় দেখা যায় ইহুদিরা কাতারে গুনতে গুনতে দেখা যায় 999টা গাছ হয়েছে একটা দানায় গাছ হয়নি। যাই না দেখতে পেয়েছে 999টা একটা দানা গাছ হয়নি। সাথে সাথে ইহুদি লাবদি উঠে বলেছিলেন ওরে মুসলমানদের নবী মুহাম্মদ আমি বলেছিলাম যদি 999টা একটা কম হয় তবে ছাড়বো না একটা বেশি হলে ছাড়বো না। এখন শুনে রেখে দাও জেনে রেখে দাও আমি জানিয়ে দিলাম আপনারা খেজুর বাগানটা ঘুরে দেখতে পারেন 1000 খেজুর গাছ হয়নি একটা খেজুর গাছ কম হয়েছে। আল্লাহ নবী বলছেন না ইহুদিরা বলছে একটা কম আল্লাহ নবী বলছে হতে পারে না ইহুদিরা বলছে একটা কম আপনি ঘুরে দেখেন। আল্লাহ নবী আবু বকরকে ডাকে দিয়ে আবু বকর তুমি এবারে করুণা করে দেখতে পারো এক একটা করে গুনতে গুনতে দেখা যায় গুনে 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 দেখা যায় গুনে গুনে 999টা হয়েছে একটা খেজুর গাছ কম হয়েছে। যাই না বলেছেন একটা গাছ কম আল্লাহর নবী চোখটা লাল বন্ধের করে সাথে সাথে সাহাবাদের কেটে গে বললেন আবু বকর আমি তোমাকে বারবার বলেছিলাম খেজুর গাছের দানাগুলো তুমি গুলো তুমি কি কেমন করে গুলোছে একটা কেন কম হলো। বলেছি আর রসুল আল্লাহ কে হাবিব আল্লাহ হুজুর আমি একবার নয় তিনবার খেজুর গাছের দানাগুলো গুনেছি তিনবার গুনে গুনে দেখেছি 1000 খেজুরের দানা ছিল। হযরতে ওমর বললে তুমি খবর কি বলো বলে 1000 উসমান গুনে তুমি খবর কি বলো 1000 তাহলে তো আমার একটা গাছ হলো না কালো। আল্লাহর নবী হযরতে ওমর কে ডাকলেন আমি আবু বকর শোনো কাতারটার ভিতরে কোন লাইনটার ভিতরে 99টা দেখো এখন গুনে গুনে দেখা যায় হযরত ওমরের যে পাঁচটা লাইন ভাগ করে দিয়েছিল তার ভিতরে একটা লাইনের ভিতরে 99টা হয়েছে। আল্লাহর নবী ওমরকে ডেকে বলেছিল ওমর কি ব্যাপার তুমি বলো তোমার ভিতরে একটা কম হয়েছে কেন। বলি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর গো কম হওয়ার একটাই কারণ আপনি চোখ বন্ধ করে আপনি যখন দানাগুলো বোঝাচ্ছিলেন আমি আপনাকে দেখাবো আর ইহুদিদের চোখটা ধোমা করে দেবার জন্য আমি চেয়ে চেয়ে একটা দানা লাগিয়েছি চেয়ে চেয়ে একটা দানা লাগিয়েছি বলে ওটাই কাজ হয়নি। আমি জানি ইহুদিরা লাপাবে আপনি যদি একটা আবার হাতটা তোলেন তাহলে আপনার কুদরতি দোয়া আমার আল্লাহর কুদরতি ক্ষমতায় পুনরায় ওই লাইনটা ওই কাজটা আবার পরিপূর্ণ করে দেবে জোরে বলেন। আওয়াজ আমার ভাইরা ইহুদিরা সবাই দাঁড়িয়ে রয়েছেন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যে জায়গায় 99টা যে জায়গায় দানা দিয়েছিল কাজ হয়নি ওই ফাঁকা জায়গাটা দাঁড়িয়ে আল্লাহর নবী খেজুরের দানাটা তুলেছে আর চোখ বন্ধ করে লাগাবার সাথে সাথে আমার আল্লাহ সে জায়গায় পেরে খেজুর গাছে পরিণত করে দিয়েছে জোরে বলেন। আল্লাহ নবী ইহুদিদের ডাকে দিয়েছে ইহুদিরা ধরে দাঁড়িয়ে যা দাঁড়িয়ে যা কি ব্যাপার দেখ এই দেখ আমার আল্লাহ খেজুর গাছ করিয়ে দে এখন তোরা আমার সাহাবী হযরত সালমানকে ছেড়ে দাও সালমানকে ছেড়ে দেওয়া হলো ইহুদিরা যে ঘরের ভিতরে বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহকে মারবে বলে তারা আলোচনা করছিল রাসূলুল্লাহ শিরচ্ছেদ করবে বলে আলোচনা করছিল সবাই মিলে এসে বিশ্ব নবীর দরবারে দাঁড়িয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছে জোরে বলে আটু জোরে বলে সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর দরুদ আল্লাহ গম্বা সাল্লাল্লাহ।
ওয়ালা আলে কবে তুমি হাই ই ডাক দিবে আমার তোমারি আদর এ কোলে তোমারি পঙ্কেতে ঘুমায়ে পড়িব গো বিশ্বের মায়া ভুলে অতি আদরের নবীজিকে তুমি পুরায়ে সমগ ঘুম হাসান হোসাইন কেঁদেছিল তারা নিরালায় নির্জুম হায়াত যেদিন পুরায়ে যাবে মিটিবে সকল এ আশা প্রাণ পাখি মর উড়িয়া যাবে শূন্য রবে খাসা আয় বলে ডাকলে আমার আর কব না কথা পাখি মর উড়িয়া যাবে শূন্য রবে খাসা আল্লাহ হুম্মা সাল্লি আলা বাবা জামার ভাইরা হযরত ইবনে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু চুক্তি করে দাঁড়িয়ে বলতেছি ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ হুজুর গো আপনি যে খেজুর গাছ থেকে ডালটা ভেঙে আনতে বলছেন ওই গাছটা তো অনেক লম্বা অনেক উঁচু আমি কেমন করে ডালটা ভাঙবো আপনার কাছে নিয়ে আসব আল্লাহ নবী বলেছেন আমি তোমাকে আনতে বলেছি যত কষ্ট হোক না কেন ওই গাছ থেকে তুমি ডালটা ভেঙে নিয়ে এসো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয় হযরত ইবনে কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু কদম তুলে ওই গাছের নিকটে গিয়ে দাঁড়িয়েছে গাছের ডাল ভাঙবে বলে উপরের দিকে তুলে মুখটা যাই তুলেছে সাথে 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 ওই খেজুরের গাছটা হযরত আলীর পায়ে দাঁড়ে মাথাটা ঝুঁকিয়ে দিয়েছে জোরে বলেন সুবহানাল্লাহ হযরত আলী অবাক হয়ে গেলেন আলোচনা করবো গাছটা আল্লাহর কাছে কাঁদে কাঁদের সাথে যেতে আমার আল্লাহ ওই একটা মকলুক খেজুরের কাছে জবানটা খুলে দিয়েছে ওই খেজুর জবানে মানুষের ভাষায় কথা বলে বলে কাতাদার তুমি চিন্তা করো না আমার নবী যখন আপনাকে এখানে পাঠিয়েছে আমার নবী পাঠাবার কারণে আপনি হলেন নামাজি ইমানদার আপনি নবীর কথা মতো এই জায়গায় এসেছেন আমি গাছ যদি তুমি কে দাঁড়িয়ে থাকি এই বর্ষার পানিতে আকাশের পানিতে গাছটা পুরো ভিজে গিয়েছে কাতাদা তুমি যদি গাছের উপরে ঠেলে ওঠো আমি তোমাকে জানিয়ে দিলাম এই গাছে উঠতে গেলে তোমার বড় কষ্ট হবে একটা নামাজি মানুষকে যদি কেউ কষ্ট দেয় সে কখনো জান্নাত পাবে না সে কখনো রেহাই পাবে না তাই আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিলাম আল্লাহ যারা নামাজি হয়ে যায় যারা আল্লাহ বলা হয়ে যায় ওয়ালা তাইগিন ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন আমার আল্লাহ কোরআন পাকে দিয়েছে যারা আল্লাহ বলা মুমিন হয়ে যাবে যারা নামাজি হবে পরেজগার দিনদার হবে তাদের জন্য দুনিয়ার কোনো পেরেশানি থাকবে না তাদের কোনো চিন্তা থাকবে না তারা যদি একবার আল্লাহর কাছে যদি চায় আমার আল্লাহ বলেছেন তমাম পৃথিবীর সবকিছু আল্লাহ ওলাদের দাবি করে দেব জোরে বলেন সুবহানাল্লাহ আমি আল্লাহর কাছে বলেছিলাম আল্লাহ আমার কাছে কোনো বেঈমান আসেনি আমার কাছে কোনো মদ্যপান আসেনি ইয়া রাব্বুল আলামিন আল্লাহ আমার কাছে কোনো বেনামাজি আসেনি এখন আমার কাছে এসেছে আল্লাহ তোমার নামাজি বান্দা আল্লাহ ওলা প্রেমিক নবী প্রেমিক বান্দা আমার কাছে এসেছে তাই তো আমি এই জায়গায় আল্লাহ আপনার কাছে ফরিয়াদ আমার এমন একটা ক্ষমতা এমন একটা পাওয়ার দেন আমি নামাজি ব্যক্তির কাছে মাথাটা নিচু করে দেব চাই না বলেছেন সাদের আল্লাহ পাওয়ার দিয়ে বলে খেজুর গাছ আমি তোমার পাওয়ার দিলাম ক্ষমতা দিলাম তুমি মাথাটা ঝুঁকে দাও ওর এমনি কাতে দা আল্লাহ আমাকে ক্ষমতা দিয়েছে বলে নামাজি ব্যক্তিকে উপকার করব বলে আমি মাথাটা ঝুঁকিয়ে দিয়েছি চাই না মাথাটা ঝুঁকিয়ে দেওয়া হলো হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা খেজুর গাছের সাথে
প্রেম বিনিময় করার পরে একটা ডাল ভেঙে নিয়েছেন, খেজুরের ডালটা ভেঙে নিয়ে বিশ্ব নবীর কাছে গিয়ে হাজির। আল্লাহ নবীর কাছে গিয়েছে, আল্লাহর নবী মুসকে হেসে বলেছিলেন, কাতাদা তুমি আমার কথা মতো খেজুরের কাছে ডালটা তুমি নিয়ে এসেছো, তবে শুনে রেখে দাও যারা আল্লাহওয়ালা হয়ে যায়, যারা আমায় নবী আমার কথা মানে, যারা আল্লাহর কথা মতো চলে, আমার আল্লাহ তাদেরকে কেমন বাঁচায় দেখো। তোমার বাড়ি যাওয়ার জন্য কোনো লাইট নাই, তোমার বাড়ি যাওয়ার কোনো টর্চ লাইট নাই, আমি নবী জানিয়ে দিলাম তোমার বাড়ি যাওয়ার জন্য নয়, আমি এমন একটা লাইট তোমাকে বানিয়ে দেব তুমি এই জায়গায় থেকে শুধু জান্নাত পর্যন্ত নিজে চোখে দেখতে পাবে। জোরে বলেন, হাঁটু জোরে বলে সুবহানাল্লাহ। নারে তাকবীর, আল্লাহর নবী বললেন, কাতাদা তুমি আমার কাছে আনো, যাই খেজুরের ডালটা আনা হলো, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ ওই ডালটা হাতে করে নিয়ে নামাজি কাতাদা এমনি কাতাদাকে ডেকে নিয়েছে, কাতাদা তুমি আমার পাশে দাঁড়িয়ে দাও। যাই না নিকটে এসে গিয়েছে, বলছে তুমি বগলটা উঁচু করো, আর বগলটা উঁচু করার সাথে সাথে এমনি কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বগলের তলায় খেজুরের ডালটা দোবার সাথে সাথে ওই খেজুরের ডালটা আমার আল্লাহ টর্চ লাইটে পরিণত করে দিয়েছে। জোরে বলেন, আর টু জোরে বলেন সুবহানাল্লাহ। হযরত এমনি কাতাদা অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ গে, ইয়া হাবিবাল্লাহ হুজুর গো, কি ব্যাপার আমি বুঝতে পারছি না, এত লাইটের ফোকাস কেন? আল্লাহর নবী ডেকে বলেছিলেন, কাতাদা এখন তুমি বলো কতটা তুমি দেখতে পাও। বলে আমি শুধু আমার বাড়ি দেখতে পাই না, আমি এখান থেকে রোম পারস্য সবগুলো নিজে চোখে দেখতে পাই। জোরে বলেন, আর টু জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো নামাজিদের অফার। আমরা নামাজ পড়িনি শুধু বলে ঈমান ঠিক আছে না, বলে না বলে বলে নামাজ পড়িনি ঈমান ঠিক আছে, তাহলে বুঝতে হবে এ নবীর থেকে জ্ঞান বেশি। আল্লাহ নবী বলেছে যদি নামাজ না ঈমানদার হবে না। এ বলে নামাজ পড়িনি তা কিয়েছে আমার ঈমান ঠিক আছে। বাবা যাবার ভাইরা যুবকেরা জনেরা হযরত এমনি কথাটা ডেকে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ শুধু এখান থেকে নয়, আমি এখান থেকে রোম পারস্য গুলো দেখতে পাচ্ছি। আল্লাহ নবী ডেকে বলেছিল, শোনো এই কথাটা, তুমি যখন এখান থেকে বগলের আলো থেকে তুমি যখন রোম পারস্য গুলো দেখতে পাও, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম ওই রোম পারস্যটা আমার আল্লাহ ইসলামিক রাষ্ট্র বানিয়ে দেবে। জোরে বলে, তিনি হলো খ্রিস্টান, তিনি ইসলাম বিদ্বেষী, বাড়ির ভিতরে কিন্তু তৌরাত কেতাব পড়ে, তৌরাত কেতাব পড়ে, ইনজিল খুলে খুলে পড়ে, কিন্তু ওনার বাড়ি যে মন্ত্রী তার একটাই মাত্র ছেলে, ছেলেটার নাম হলো হযরত সালমান ফারসি। কি নাম? হযরত সালমান। বাপ ঘরের ভিতরে তৌরাত কেতাব পড়ে, আর সালমান গিয়ে চুক্তি করে দাঁড়িয়ে থাকে, চুক্তি করে দাঁড়িয়ে রয়েছে, যা কিছু পড়ে সবগুলো দেখে। একদিন সালমান ঘরের ভিতরে ঢুকে বলে, আব্বা আমি আপনার কাছে এসেছি, আপনি যে তৌরাতের কেতাবটা খুলে খুলে পড়েন, এই তৌরাতের কেতাবের ভিতরে একটা মানুষের নাম শুধু ঘন করে আসে, যার নামটা হলো মোহাম্মদ, এই মোহাম্মদের পরিচয়টা আমাকে একটু কোনি দেয়। মোহাম্মদ কে একটু পরিচয় দাও। আচ্ছা পরিচয় দেবে, ও তো মুসলমান বিদ্বেষী নবী বিদ্বেষী, দেবে না? বলে আব্বা যদি না দাও আমি নিজে তৌরাত কেতাব পড়বো, আর রাজদরবারে যত মানুষ আসবে মুহাম্মাদের পরিচয়টা তাদের কানে তুলে দেব। বাপ বড় বিপদে পড়ে গিয়েছে সালমান, আজকে যে প্রশ্ন করেছে বিপদে পড়ে তা সালমান একা পড়ুক, যেন আমার মহল্লার কেউ না পড়ে। তাই ডেকে বলেছিল, বাবা সালমান এই মুহাম্মাদটা কেউ নাই, ইনি হলো আখির জামানের নবী, ইনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, এই ছেলেটা যে মানবে যা এই মানুষটার উপরে যে কলেমা পড়বে তার জন্য আমার আল্লাহ জান্নাতটাকে ওয়াজিব করে দেবে। জোরে বলে আপনার মুখের কথা যদি এটা সত্য হয়, মুহাম্মাদের কলেমা যদি একবার পড়ে নেওয়া যায় তাহলে সেই মানুষটা জান্নাত পেয়ে যাবে। বলছে হ্যাঁ, তাহলে আমি সালমান জানিয়ে দিলাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাজদরবারে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি কলেমাটা পড়ে নিলাম। আল্লাহ নবী বললেন, যারা কলেমা পড়বে, যারা ঈমানদার হবে, মুসলমান হবে, এই কলেমা পড়নেওয়ালা মুসলমানদের উপর বিরাট একটা অত্যাচার হবে, এদের উপর বিরাট একটা বালা আসবে। যদি বলেন কেন, আমার পৃথিবীর ভিতরে যত মানুষ রয়েছে সমস্ত মানুষের ভিতর থেকে আমার আল্লাহ উম্মতি মুহাম্মাদি কলেমা ওলাদেরকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছে। তাই তো দেখা যায় একটা মুসলমানের যদি রাত 12টার সময় হেঁটে আসে রাস্তা দিয়ে, ওই মুসলমানটাকে দেখে জিজ্ঞাসা করা হয় তুমি কে? বলে আমার নাম আব্দুল সাত্তার। বলে মুসলমানের বেটা একে কুচে দাও, কুচে দিচ্ছে
মদ খেয়ে যাচ্ছে মারে না কদিন আগে ক্যানিং এ হলো ক্যানিং হয়েছিল রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে মদের কাছে বসে বলছে তুই কি বল আমি মুসলমান এত পেটাই পিটেছে কেউ আহা বলে না বিশ্ব নবী বলেছেন যারা মুখে কলেমা পড়বে তাদের উপর বিরাট একটা অত্যাচার হবে তবে এই অত্যাচার যদি সহ্য করতে পারে আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম মাইয়াসবা ও সাপাতিয়া বলে কি আবা আমি রাসূলুল্লাহ আমার সুপারিশে আমি আমার আল্লাহ সোনার জান্নাতটা দিয়ে দেবে জোরে বলেন সুবহানাল্লাহ আলা আলে সাইয়েদিনা যখন মারবে বেতন পেটা করবে শুধু বলবে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও আল্লাহ বললে না দান তোর তো বাউন্ডারির ভিতর নাম নেই খাতায় নাম নেই তুই নামে মুসলমান মোল্লা হতে গেলে নামাজ পড়তে হবে রসুলের কথা মতো আর নামাজ সহি করাতে গেলে কি করতে হবে সুরো কেরাত শিখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে পাঁচ ওয়াক্ত নামাজি নবীর মহব্বত ভালোবাসা সাথে সাথে শিখে ইবাদত করা তৌফিক দান করেন সকলে বলেন আল্লাহুম্মা আমিন ভাই দেখতে দেখতে প্রায় দু ঘন্টা বিদায় নেব আমার জন্য দোয়া করবেন এখন আপনাদের এলাকার মানুষ চেনেন তো মাওলানা সিরাজুল ভাই মূল্যবান কথা আলোচনা করবেন যে যেখানে আছেন ভিতরে চলে আসে প্রায় দু ঘন্টা ধরে আপনাদের জ্বালাতন করেছি আমি আগেই বলেছি তেতো জিনিস খেতে সবাই ভালো বাসে না।